থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপি বার্থডে এলাই ব্লগার তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছে আমরা? আই হোপ কেমন ভালো আছে, বাস ভালো হয়ে যেতে আমি হচ্ছি আপনার সঙ্গে। তো গাইস আছে নর্মাল, ঠিক আছে আছে নর্মাল, তো বিকজ আজকের দিনটা আমার লাগে অনেকটা হ্যাপি। তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, ভালো লাগলে ভালো হয়ে যাবেন, যেহেতু আমি অবশ্যই আপনার সঙ্গে। তো গাইস আজকের দিন আমার লাগে অনেকটা স্পেশাল, বিকজ আজকের দিন আমার লাইফে অনেকবার আসছে, কিন্তু আজকের যে দিনটা, এই বর্ষের আজকের দিনটা আমার লাগে খুব 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 স্পেশাল, কারণ প্রত্যেক বছরই আমার বার্থডে আয়ে, বাট সেলিব্রেশন করা হয় না। সেলিব্রেশন তোর কথা কি উইশ উদ্দি করেন, ঠিক আছে? তো এবার রাহুল আমার লাগে একটা, রাহুল অনেকটা বড় জিনিস লিখে দিয়েছে আমাদের, আমি লাগাই দিব স্ক্রিনশট দেখালে। তো এর লাগে রাহুলটা অনেক 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 থ্যাংক ইউ, অনেক থেকে থ্যাংক ইউ, ঠিক আছে? কারণ সত্যি একলা করে দিয়েছি, এই কথাটা শুনে পরে আরও ভালো লাগবে, ঠিক আছে? সবাই থ্যাংক ইউ যারা আমার উইশ করছো, তো তোমরা উইশ করো না, করছো না, করে দিও, ঠিক আছে? আমি এখন এবার ভেবে বিচ্ছে দেখতেছেন, ঠিক আছে? ওই পয়জামাইছি, এই ব্রাশ লিয়েছি, তো বেশি বক বক না করে চলেন, ব্রাশ করুন, ব্রাশ করার পরে স্কুলে যাবো, ঠিক আছে? আপনি আজকে একটু স্পেশাল করলাম বলে, তো চেষ্টা করুন স্কুল থেকে আমার মনে করে স্পেশাল কারণে, তো দেখতে যাবেন ভিডিওটা, চলেন। এ ফিউ মিনিটস লেটার, সো হে গাইস ফাইনালি রেডি আছে স্কুল যাওয়ার লাগা, তো আমি স্কুল স্কুল থেকে কথা হয়েছে আমার লাগে, তো চলেন যাই। সো হে গাইস ফাইনালি স্কুল থেকে বসছি, আমার পরে ভাত খাইছি, ভাত খাই বসে ঘুরতাম, তো রাহুল গেছে ট্রিট দিতাম আজকা, এই হাতে মদনে মদনে ট্রিট দিব আজকা। তো ঘটনা হচ্ছে গে, আমরা পাড়ার যে বন্ধুবন্ধু আছি, হ্যাঁ আমরা তিনজন, আমি রাহুল মন মন তো অনেক সময় দেখি আমার, হ্যাঁ আমার থাম্বনেইল এডিট করে দেয়, আর রাহুল আমার কন্টেন্ট সাজেস্ট করে। তো হ্যাঁ আমি মন মানে পাড়া ভিতরে কোনো কোনো দেয়ালে আমরা খেলেও যাই, আর পাড়ার বাইরে স্কুলের থেকে কোনো কোনো দেয়ালে, অথবা মনে করেন কোনো কোনো আদার কোনো কোনো দেয়ালে, তো আমরা হেরার লোকে যাই। হে রাহুল আছে, জীবন আছে, আকাশ আছে, পান্দন আছে, বাগারে বাগারে অনেক আছে, ঠিক আছে? তো মেইন কথা হচ্ছে গিয়া আজকের দিনে আমাদের স্পেশাল তো করলামই আগে, তো গাইস আমরা এখন আছি ত্রিপুরার মেগা ফুড পার্ক, ফুড পার্কের ভিতরে কোনো ফুড নাই, বলেন কি আছে ওই দিকে আছে একটা কোম্পানির ভিতরে কিছু কিছু আছে, সেটা আবার কথা না, বড় কথা। তো গাইস একটা কথা ছিল আমার, গত দুইটা ভিতরে ভিডিও ভিতরে কমেন্ট করছে একটা ভাইয়ে, যে ভাই তোমার ল্যাঙ্গুয়েজটা একটু ঠিক করো। তো প্রথমে আমি ভাবলাম, ঠিক আছে, প্রথমে আমি ভাবছি যে ভালো মানে শুদ্ধ ভাষা কথা কমো, তো আমার 90% ভিডিও আমার হিন্দিতে আসলো, যেটা আমি ফার্সি না করতাম, মানে মুখে লাগে তোকে অথবা বেগার বেগার আসলো। তো ভাই কষ্ট যে ভাই ভিডিও ভালো লাগে, একটু ল্যাঙ্গুয়েজ ঠিক করো, ঠিক আছে? তো আমি কইতে চাইছি যে মনে করেন সবাই তো শুদ্ধ ভাষা কথা কো, হিয়া ভাষা কথা কো, আমি একটু ইউনিক না শিখলাম আর কি, তো এলাকে আমি এরকম ভাষা কথা কই। তো তো ভাইয়ের এদিকে আমার একটা মেসেজ দেওয়া আসলো, তো স্যার নকনে রাহুল ট্রিট দিমো, তো এটা দেখাবো। তো গাইস আমরা টিভি নিয়ে বসছি না দেশি স্টাইলে, রাহুল আমরা আছি না ত্রিপুরা সুন্দর নার্সিং কলেজ, আমাদের লোক বাড়ির লোকে আছে, ঠিক আছে? কেন এই দোকান, ঠিক আছে এই দোকান, তো সামনে আমরা গেছিলাম ঘুরতাম, কেন মেকর পার্ক আছে এই জায়গা, ঠিক আছে? তো চলেন টিফিন করি, এরপরে আগে দেখা কেমন লাগে। তো হে গাইস ফাইনালি বাইতে বসছি, রাহুল গেছে বাইক, আমি বসে আমার বাইক, এটা হচ্ছে আমার বাড়ি, আর তো চলেন ঘরে যাই কনে। তো আজকে ব্লগটাই থাকবো, তো কালকে থেকে কন্টিনিউ করবো আবার, তো চলেন আজকাল লেগে গুড নাইট। The next day. Hello friend, কেমন আছেন আপনারা? এটা হচ্ছে পরের দিন, মানে কালকের ব্লগটা গুড নাইট করেছিলাম, আজকে নতুন তার মধ্যে থাকছি, তো গুড মর্নিং সবাই রে। তো আজকে রবিবার, তো আজকে পার্টি দিন আমি বার্থডে, তো আমি তো বাবা তো একলাই যাচ্ছি, ঠিক আছে? তো সামনে আরও আছে আমার বন্ধু বান্ধব সব গেছে আগেই, কারণ স্কুলে একটা মিটিং হয়ে যাচ্ছে রবিবার, আজকে তো রবিবারের মিটিং, তো সেটা পড়ার কথা না, তো চলেন সামনে যাই, সামনে যাওয়ার পরে দেখা হচ্ছে এরপরে কেক কাটবো আমি প্রথমবার, তো চলেন যাওয়া যাক। A few moments later. So hey guys, finally আমরা এসেছি পার্কের ভিতরে, দেখতেছেন এটা পার্ক, ঠিক আছে? আর এর আগে আমরা গেছিলাম তোমার মানে স্কুলে, তো স্কুলে কালকে এনএসএস ক্যাম্প, তো ক্যাম্পের লাগে একটু কাজকর্ম করছি, ওখানে মধ্যে আমরা তিনটা, তো দেখেন কেরাকার আমাদের লোক আছে, আমাদের লোক আছে উত্তল ভাই, আমাদের উত্তল ভাই ঠাকুর ভাই, আমরা স্কুলের এবার সরস্বতী পূজার ঠাকুর ভাই করছে, যে ঠাকুর ভাই নাম কি যা? উত্তল চক্রবর্তী। বাস লোক আছে রিপন দা, আমরা রিপন দা, আমরা কণ্ঠ ভাই, কণ্ঠ ভাই মহিলার কাছে প্রেম করতেছি আমরা, আমাদের লোক আছে
দীপ নাম কি ফাইনালি আমার বন্ধুগণ কেক লয়েছে সবাই একটা ইয়ো ইয়ো থ্যাংক ইউ থ্যাংক ইউ কেক একটা মুম ঠিক আছে মুম পাওয়া গেছে না থ্যাংক ইউ সবাই রে আরেকবারও থ্যাংক ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে সুব্রত হ্যাপি বার্থডে এলাই ব্লগার এলাই ব্লগার কে বার্থডে হ্যাঁ হ্যাঁ ভিডিও হইছে হ্যাপি বার্থডে বার্থডে রে ফাইনালি বার্থডে শেষ আমাদের কি হাল করছে মাথার ভিতরে দিয়া ডিম ডুম ভাঙ্গে রাখছে না কেমন উঠবো ডিপে জানি না বেশি গাছ বন্ধা করছে হেতে 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 লুক তো এতই ঠিক আছে কেমনে কেমনে এবার ঘুরে লাগিব কেমনে উঠবো সাদা কালি দিয়ে উঠবো সাদা কালি দিয়ে উঠবো ফাইনাল দিন বাজে ঠিক আছে তো গাইস চলেন বাজে বাজে টান টান করে লিয়ে পরে কথা যেতাম না লোকের ঠিক আছে চলো আহা তো গাইস সবাই চাইছে আমার দিকে ঠিক আছে আমার চেহারা এমন হয়েছে যে দেখে চাই থাকে পাশে পাশে দেখবেন না তো হে গাইস ফাইনালি বাইর সামনে বসছি আইসি বলতে ডাউন উঠতেছি এই যে ডাউনটা দৌড়ুম তো ডাউড আমরা বাইজ আমার বাইজ স্নান করুম পিছন দিয়ে মানে বরে রাখছি না সারের ভিতরে এসে দিয়া এটা কইতাম তো চলেন বাইজ্যে স্নান করুম স্নান করার পরে কথা দিস আপনার লগে চলেন যাই বাইজ বগা দিব কই লাভ নেই ফাইনালি স্নান করে আইছি এই দিকে দিকে আমার দাগ করছে ঠিক আছে খুশ করে স্নান ভালো করে ঠান্ডা লিখ গেছে গেলে তাড়াতাড়ি স্নান করে ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লাগছে তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে ঠিক আছে যদি না ভালো লাগে তো ডিসলাইক আনসাবস্ক্রাইব তো এদের কমো আর ভালো লাগে যদি একটা কমেন্ট করে দেন মিষ্টি ঠিক আছে তো আজকাল লেগে দূরই তো ফলেন দেখা নতুন একটা ভিডিও নিয়ে চলেন।